অ্যান্টিবায়োটিক হলো এমন একটা উপাদান যা ব্যাকটেরিয়া বা ফাঙ্গাস থেকে সংগ্রহ করে অন্য ক্ষতিকর ব্যাকটেরিয়া বা ফাঙ্গাসকে ধ্বংসের জন্য বা তার বংশবৃদ্ধি রোধ করার জন্য ব্যবহার করা হয়। ব্যাকটেরিয়া নিজে এক জায়গা থেকে অন্য জায়গায় যেতে পারে না, বিধায় নিজেদের অঞ্চল থেকেই তাদের খাদ্য সংগ্রহ করার কারণে তারা একই অঞ্চলে থাকা অন্য ব্যাকটেরিয়াগুলোর সাথে প্রতিযোগিতা করে। এক ব্যাকটেরিয়া আরেক ব্যাকটেরিয়াকে মারার জন্য অ্যান্টিবায়োটিক তৈরি করে। এই অ্যান্টিবায়োটিকই আমরা ওষুধ হিসেবে ব্যবহার করি। চিকিৎসাবিজ্ঞানে আতঙ্কের নাম অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স। অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্সকে এখন বড় চ্যালেঞ্জ হিসেবে ধরা হচ্ছে। যখন ব্যাকটেরিয়ার উপর অ্যান্টিবায়োটিকের কার্যকারিতা থাকে না, তখনই জীবাণুর বিরুদ্ধে অ্যান্টিবায়োটিক কাজ করে না। হু WHO এর হিসাব অনুযায়ী প্রতি বছর 7 লাখ মানুষ মারা যায় এর কারণে। কয়েকটি কারণে অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স হতে পারে। সাধারণত প্রয়োজনের অতিরিক্ত অ্যান্টিবায়োটিক সেবনে অথবা ডাক্তারের প্রেসক্রিপশন করে দেয়া ডোজ সম্পূর্ণ শেষ হওয়ার আগেই তা ছেড়ে দিলে শরীরের ব্যাকটেরিয়া মিউটেটেড বা পরিবর্তিত হয়ে শক্তিশালী ব্যাকটেরিয়ায় রূপান্তরিত হয়, যার উপর অ্যান্টিবায়োটিকের কোনো প্রভাব পড়ে না। বাংলাদেশেও অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স এর প্রভাব দেখা যাচ্ছে। কিছুদিন আগে এক শিশুর শরীরে ক্লেবোসিলা ব্যাকটেরিয়া থেকে অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স পাওয়া গেছে। ক্লেবোসিলা, যাকে সাধারণত খুবই অকার্যকর ব্যাকটেরিয়া হিসেবে ধরে নেওয়া হয়, ধীরে ধীরে পরিবর্তিত হয়ে এটি রেজিস্ট্যান্স তৈরি করেছে, যার বিরুদ্ধে কোনো অ্যান্টিবায়োটিক অথবা ড্রাগ কাজ করছে না। বিজ্ঞানীরা প্রতিনিয়ত নতুন অ্যান্টিবায়োটিক নতুন আবিষ্কার করার চেষ্টা করছেন। গত প্রায় 30 বছরে নতুন কোন অ্যান্টিবায়োটিক বাজারে আসেনি। এই অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স যদি বৃদ্ধি পায়, তাহলে মানুষ সাধারণ ঠান্ডা জ্বর কাশিতেই মারা যাবে, কেননা যে অ্যান্টিবায়োটিক গুলো আছে সেগুলো যদি না কাজ করে, তাহলে মানুষ খুব সাধারণ অসুখে মারা যাবে। এটা এমন একটা অবস্থা, ধরুন আপনার সব অস্ত্র আছে কিন্তু আপনি নিজেকে রক্ষা করতে পারছেন না। বর্তমান করোনার চেয়েও ভয়ানক হতে পারে অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স। রেজিস্টার ডাক্তারের পরামর্শ ছাড়া কোন অ্যান্টিবায়োটিক গ্রহণ করবেন না। এখনই সচেতনতা গড়ে তুলুন।